ঠিক আছে যেটা বলছিলাম যে এম এর ভ্যালু আবার ওয়ান করে দিলাম হ্যাঁ এম এর ভ্যালু আবার ওয়ান করে দিলাম দিয়ে প্রথমে যেটা আমরা করছিলাম যে বির ভ্যালুটাকে যে ইকুয়েশানটা আমরা করেছিলাম এখানে এই যে তোমার এইটা এটার ক্ষেত্রে যেমন তুমি ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু নিয়েছিলে তাহলে এটা পুরো স্ট্রেট লাইনটা ওয়াই ইকাল টু এক্সটা পুরো দুঘর ওপরে চলে গেছিলো শিফট হয়ে গেছিলো তো সেটাই এখানে দেখা যাবে যদি আমি বির ভ্যালু তুমি দুই বসিয়ে দাও তাহলে দেখো পুরো স্ট্রেট লাইনটা আমার টু অ্যামাউন্ট ওপরে চলে গেছে ঠিক আছে এটা জুম করতে হবে কেননা ওটা স্কেলিংটা ওরম ছিল বলে অরিজিনের দিকে মনে হচ্ছিলো তো যাই হোক তাহলে ওই যে স্ট্রেট লাইনটা ছিল ওয়াই ইকোয়াল টু এক্স তাহলে সেই স্ট্রেট লাইনটা তোমার টু ইউনিট ওপরে চলে গেছে হ্যাঁ ঠিক আছে সিমিলারলি তুমি যদি এটাকে আস্তে আস্তে যদি টুটাকে কমাও তাহলে দেখবে এটা নেমে আসছে প্যারালালি শিফট করছে কিন্তু এটা কিন্তু অরিজিনের দিকে শিফট করছে না পুরো জিনিসটা নিচের দিকে শিফট করছে হ্যাঁ তাহলে মাইনাস টুতে গেলে মাইনাস টুতে এখানে চলে যাবে সিমিলারলি তুমি এদিকে ওপরের দিকে হলে পুরোটা প্লাস ফাইভ হলে পাঁচ থেকে শুরু হবে কেন না এখন ইকুয়েশানটা কি এখন ইকুয়েশানটা হচ্ছে তুমি খাতায় লিখতে পারো ছোটো করে যে ওয়াইকোয়াল টু এক্স প্লাস ফাইভ ঠিক আছে ওয়াই ইকোয়াল টু এক্স প্লাস ফাইভ তাহলে এক্স ইকোয়াল টু জিরোতে তোমার কত হবে এখানে যদি এক্স ইউকাল টু জিরো বসাও তাহলে ওয়াই ইকোয়াল টু ফাইভ হবে ঠিক আছে তা সিমিলারলি তুমি যদি আবার ওয়াই ইকোয়াল টু এক্স মাইনাস ফাইভে যাও তাহলে তোমার কী হবে তুমি এক্স ইউকাল টু জিরো বসাও ওয়াই ইকাল টু মাইনাস ফাইভ হবে তো যাই হোক তাহলে স্ট্রেট লাইনের ব্যাপারটা যারা জানতে না তাদের একটু ধারণা হলো আশা করি যে আমাদের ওয়াই ইকোয়াল টু এম এক্স যেটা আমার ইকুয়েশান আছে তার সঙ্গে এমের সঙ্গে কেমনভাবে চেঞ্জ হয় যে এম বাড়লে সেটা আরও বেশি স্টিপার হতে থাকে এম কমলে সেটা স্লোপটা কমে যেতে থাকে কিন্তু কমতে কমতে নেগেটিভ হয়ে গেলে নেগেটিভ স্লোপ হয়ে যাবে যাই হোক সিমিলারলি বিটা আমার বাড়লে এটা প্যারালালি উপরের দিকে শিফট করবে বি কমলে নেগেটিভে গেলে এটা নিচের দিকে শিফট করবে ঠিক আছে তাহলে স্ট্রেট লাইনের এইটুকু ব্যাপার নিয়ে যদি কারোর কিছু সমস্যা থাকে বলতে পারো এরপরে আমরা আস্তে আস্তে স্লোপের ভ্যারিয়েশানে চলে যাব কেননা তোমাদের ম্যাথে স্ট্রেট লাইন অনেক ডিটেলে আছে এটা জাস্ট একদম বেসিক ইন্ট্রোডাকশান যেহেতু ডিফাইন্সেন্সিয়েশান শুরু করব সেই জন্য স্ট্রেট লাইনটা একটু বলে দেওয়া দরকার সেই জন্য বলে দিলাম তো স্ট্রেট লাইনের এই যতটুকু হলো এর মধ্যে কারোর কিছু সমস্যা থাকলে বলে ফবে এবারে তাহলে আমরা একটু তোমার স্লোপটাকে আর একটু ভালো করে দেখি ঠিক আছে স্লোপ যেটা হচ্ছে তুমি দেখো স্লোপের ক্ষেত্রে যদি ম্যাথামেটিক্যালি স্লোপটাকে লিখতে হয় তখন আমরা কি লিখবো ম্যাথামেটিক্যালি স্লোপটাকে লিখতে হলে আমরা লিখব যে এম ইকুয়াল টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স মানে স্লোপ জিনিসটা কী বোঝাচ্ছে এখানে তো আমরা কার্ভে দেখলাম যে এমের ভ্যালু বাড়ালে ওয়াই ইজিক টু এম এক্স প্লাস বি বা সি এটা আমার স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশান সেখানে এমের ভ্যালু বাড়ালে স্লোপটা বেশি বেশি স্টিপার হচ্ছে ঠিক আছে এটা তো এমনি দেখতে পাচ্ছি কিন্তু কেন স্টিপার হচ্ছে সেইটা এবার দেখব তো সেটার ক্ষেত্রে তুমি এখানে একটা জিনিস দেখো স্লোপটা তো আমরা এমটাকে বলছিলাম কিন্তু এমের ভ্যালু যেটা হবে এর ভ্যালুটা কিন্তু আসে আমাদের এই যে তোমার স্ট্রেট লাইনটা আমাদের এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে থাকে এই এমটা কিন্তু অ্যাকচুয়ালি তার ট্যানজেন্ট হয় ঠিক আছে বা সহজ করে বলতে গেলে আমাদের এই যে স্ট্রেট লাইনের ওপরে একটা সার্টেন অ্যামাউন্টের এক্সের চেঞ্জের জন্য কতটা ওয়াই চেঞ্জ হবে ঠিক আছে একটা সার্টেন অ্যামাউন্ট এক্সের চেঞ্জের জন্য কতটা ওয়াই এর চেঞ্জ হবে তার যে রেশিওটা সেটাই হচ্ছে তোমার স্লোপ বা এম বোঝাচ্ছে ঠিক আছে তোমাকে সিম্পলভাবে যদি আমি বলি এখানে দেখো প্রত্যেকটা জায়গাতে এক্সো ওয়ান এক্স টুটা কিন্তু এখান থেকে অরিজিন থেকে সেম ডিস্টেন্সে আঁকা হয়েছে প্রত্যেকটাতে প্রত্যেকটাতে এক্সো ওয়ান এক্স টুটা অরিজিন থেকে ঠিক সমান ডিস্টেন্সে আঁকা হয়েছে ঠিক আছে প্রত্যেকটা জায়গা দেখো তো এখানে তোমার এক্সের যে চেঞ্জ এখানে তো একটা স্ট্রেট লাইন এঁকেছে এটার ইকুয়েশান কিছু একটা হবে আমি ওয়াই ইজ এক্স বা ওরকম স্পেসিফিক কিছু বলছি না ওয়াইকালটি এম এক্স হবে ধরে নাও এটার ইকুয়েশন ওয়াই ইজ ইকাল টু এম ওয়ান এক্স ঠিক আছে এটার ওয়াই ইকুয়াল টু এম টু এক্স এটা ওয়াই ইজ ইকাল টু এম থ্রি এক্স ঠিক আছে এই তিনটে খাতায় লিখে রাখতে পারো যাই হোক তাহলে প্রথম যে স্ট্রেট লাইনটা প্রথম যে স্ট্রেট লাইনটা সেটার ওপরে দেখো দুটো এক্সের ভ্যালু নিয়েছি দুটো এক্সের ভ্যালু এটা এক্স ওয়ান এটা এক্স টু সিমিলারলি এক্স ওয়ান এক্স টুগুলো কিন্তু প্রত্যেকটা কাটবে সেম জায়গাতে নেওয়া হয়েছে কিন্তু তিনটের জায়গায় আমি কি দেখছি তিনটে আলাদা আলাদা জায়গায় আমরা কি দেখছি যে যখন আমার প্রথমটায় যখন মানে প্রথম স্ট্রেট লাইনটায় যখন এক্সের ভ্যালু এক্স ওয়ান ছিল তখন ওয়াইয়ের ভ্যালু ওয়াই ওয়ান হচ্ছিল এবং ওর ওপরে যখন এক্সটা চেঞ্জ হয়ে এক্স টু হয়ে গেল তখন ওয়াইটা ওয়াই টু হয়ে গেল আচ্ছা এইটা হয়ে যাচ্ছে মানে কি এই যে এটা মানেটা কি মানেটা হচ্ছে আমরা একটু আগে ওই যে লিখলাম না যে ওয়াই C টু এম এক্স প্লাস সি এই যে ওয়াই টু এম এক্স সি সি জিরো ধরে নিয়েছি তাহলে আমার স্ট্রেট লাইনের মানে পাসিং থ্রু যখন অরিজিন হবে অরিজিন দিয়ে যখন জিরো জিরো পয়েন্ট দিয়ে যখন স্ট্রেট লাইনটা যাবে তখন তো আমার স্ট্রেট লাইনের ইকুয়েশানটা ওয়াই ইকোয়াল টু এম এক্স হবে তাহলে সেখানে আমি দেখছি যে আমার এক্সের এক একটা ভ্যালুর জন্য ওয়াইয়ের এক একটা ভ্যালু পাচ্ছি এখানে যেমন পাচ্ছিলাম যে ওয়াই ইকোয়াল টু এক্স যখন তখন ওয়া এক্সের ভ্যালু এক হলে ওয়াইয়ের ভ্যালু এক দুই হলে দুই তিন হলে তিন এরকম সিমিলারলি যখন তোমার এমটা টু ছিল তখন ওয়ান হলে টু টু হলে ফোর এরকম পাচ্ছিলাম তো বসিয়ে বসি সিমিলারলি এইটার ক্ষেত্রে সিমিলারলি এইটার ক্ষেত্রে দেখো ওখানে যেমন নিউমেরিক্যাল ভ্যালু বস বসিয়েছিলাম এখানে তেমনি এক্স ওয়ান এক্স টু ভ্যালুতে যে প্রথম স্টেট লাইনটার ওপরে এক্সের ভ্যালু যখন এক্স ওয়ান এর ভ্যালু তখন ওয়াই সিমিলারলি যখন এক্সটা এক্স টু হয়ে গেছে ওয়াইটা ওয়াই টু হয়ে গেছে কেননা স্ট্রেট লাইনের স্ট্রেট লাইনটা কী স্ট্রেট লাইনটা হচ্ছে একটা এক্স আর ওয়াইয়ের মধ্যে একটা রিলেশান লিনিয়ার রিলেশান সেটাকে আমরা প্লট করেছি সেটাই তো স্ট্রেট লাইন ঠিক আছে তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো যে এক্সের যে চেঞ্জটা হলো এক্সের যে পরিবর্তনটা হলো সেটা কত সেটা হচ্ছে আমার এক্সটা ছিল এক্স ওয়ান হলো এক্স টু তাহলে চেঞ্জ ইন এক্স যেটা এই জিনিসটাই কিন্তু ভালো করে বোঝা দরকার এই ডেল্টা আর ডি এক্স এবার তোমার মানে কিছুদিন প্রচণ্ড জ্বালাবে তোমাকে নতুন যখন তুমি ইলেভেনে উঠেছো এই ডেল্টা এক্স আর ডি এক্স তোমাকে কিছুদিন একটু ঝামেলায় ফেলবে তো ডেল্টা এক্স জিনিসটা কি ডেল্টা এক্স জিনিসটা হচ্ছে আমাদের চেঞ্জ ইন এক্স এটাই ডেল্টা এক্স এক্সের পরিবর্তন ঠিক আছে তাহলে এখানে যেটা আমাদের হচ্ছে যে এখানে এক্সের পরিবর্তনটা কত পরিবর্তন মানে কি এখন যেটা হয়েছে মানে পরে যেটা হয়েছে যেটা হয়েছে তার থেকে আগে যেটা ছিল সেটা বাদ দিতে হবে তাহলে এক্সটা এক্স টু হয়েছে আগে ছিল এক্স ওয়ান তাহলে চেঞ্জ ইন এক্সটা হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান দ্যাট ইজ ডেল্টা এক্স ডেল্টা এক্স হলো তাহলে এবারে আমরা কি বলছি না এখানে তুমি তিনটে ছবির মধ্যে এবারে জিনিসটা কম্পেয়ার করো আমাদের এই যে তিনটে স্ট্রেট লাইনের ঢাল বা স্লোপ বা নথি যেটা বাংলায় বলে সেটা জিনিসটা কী যে এক্সের আমি সমান চেঞ্জ করব প্রত্যেকটা জায়গায় এক্সের আমি ইকুয়াল অ্যামাউন্টের চেঞ্জ করব তার জন্য ওয়াই কতটা চেঞ্জ হবে ঠিক আছে স্লোপকে যদি আমি মানে ডেফিনেশান হিসাবে তুমি যদি বলো স্ট্রেট লাইন যখন তুমি পড়বে যে আমার এর চেঞ্জ এক্সের জন্য এই দুটো রেশিও এখানে প্রত্যেকটা জায়গায় দেখছি আমি এক্সের এক একটা ভ্যালুতে ওয়াইয়ের এক একটা ভ্যালু আছে প্রত্যেকটা জায়গাতে আমার এক্সের এক্সের চেঞ্জটাকে আমরা সমান রেখেছি এখানেও এর চেঞ্জ ডেল্টা এক্স এখানেও এক্সের চেঞ্জ ডেল্টা এক্স সিমিলারলি এখানেও এর চেঞ্জ ডেল্টা এক্স কিন্তু এই তিনটে স্ট্রেট লাইনের ক্ষেত্রে তোমার প্রত্যেকটা জায়গায় এক্সের চেঞ্জ ডেল্টা এক্স হওয়া সত্ত্বেও প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখো তোমার ডেল্টা ওয়াইটা আলাদা ঠিক আছে এখানে ডেল্টা ওয়াইটা ম্যাক্সিমাম কার কে বলবে বলো দেখি কোনটার ডেল্টা ওয়াইটা বেশি ডেল্টা ওয়াই মানে ওয়াই এর চেঞ্জ হ্যাঁ সেইটা হ্যাঁ থার্ড কোনটা থার্ড থার্ড ছবিটা হ্যাঁ হ্যাঁ থার্ড ছবিটা ঠিক আছে ঠিক বলেছো তোমার এখানে দেখো কারোর সন্দেহ আছে ডেল্টা ওয়াই এটা সবথেকে বেশি পরেরটার ক্ষেত্রে ডেল্টা এক্সের এই চেঞ্জের জন্য ডেল্টা ওয়াইটা এতটা হচ্ছে তার মানে কি ডেল্টা ওয়াইটা আস্তে আস্তে বাড়ছে ঠিক আছে ডেল্টা ওয়াইটা আস্তে আস্তে বাড়ছে তাহলে তুমি দেখো ডেল্টা ওয়াই সব থেকে বেশি হচ্ছে শেষের ছবিটায় তার মানে কি আমরা যেটা বললাম যে ওয়াই এর পরিবর্তন এক্সের সঙ্গে সেই যে রেশিওটা সেটাই হচ্ছে আমাদের স্লো সেটাই হচ্ছে আমাদের এম তার মানে ওখানে আমরা যেটা দেখেছিলাম যে তোমার এই যে এখানে যেটা দেখছিলাম যে এর ভ্যালু বাড়বার সঙ্গে সঙ্গে এর ভ্যালু বাড়বার সঙ্গে সঙ্গে স্ট্রেট লাইনটা স্টিপার হচ্ছে ঠিক আছে এখানে তো তুমি একটা কার বাঁকা আছে কিন্তু সেটা কেন স্টিপার হচ্ছে তুমি কিন্তু তার অ্যান্সারটা এইখানে পাবে এখানে তোমার একই প্রত্যেকটা জায়গায় একই এক্সের চেঞ্জ আছে তার জন্য ওয়াইয়ের চেঞ্জটা ম্যাক্সিমাম এখানে তার থেকে একটু কম এখানে তার থেকে একটু কম এখানে তাহলে সেই জন্য কি হচ্ছে যেটার ক্ষেত্রে এক্সের এক্সের সামান্য চেঞ্জের জন্য ওয়াইটা অনেক বেশি বেড়ে যাবে সেটা বেশি স্টিপার হবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তা এবং তার করেসপন্ডিং অ্যাঙ্গেলটা যদি বেশি হয় টেন থিটার ভ্যালুও বেশি হবে ঠিক আছে এখানে তোমার তিনটে এম ওয়ান এম টু করে তিনটের এম ওয়ান এম টু করে লেখা হয়েছে এখানে আমি ডেল্টা ওয়াই ওয়ানটা এখানে ছবিতে দেখাইনি কিন্তু ডেল্টা ওয়াই ওয়ান হচ্ছে এই ছোটোটা ডেল্টা ওয়াই টু এটা ডেল্টা ওয়াই থ্রি এটা তাহলে এম ওয়ান তোমার এটা পেয়ে গেলে এম টু এটা এম থ্রি এটা এটা হয়ে গেল এটা নিয়ে কোনো সমস্যা নেই তো এখানে তুমি দেখো আমরা ছবি থেকে পরিষ্কার বুঝতে পারছি যে প্রথমটার স্লোপ যদি এম ওয়ান হয় সেকেন্ডটার যদি এম টু হয় আর এটা যদি এম থ্রি হয় তাহলে অবশ্যই তোমার এম থ্রি গ্রেটার দেন এম টু গ্রেটার দেন এম ওয়ান হবে ঠিক আছে এটা নিয়ে আশা করি কারোর কিছু কনফিউশন নেই এটা নিয়ে কারোর যদি কিছু কনফিউশন থাকে বলতে পারো আর যেটা আমাদের কি বলবো স্ট্রেট লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে মানে এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল যদি কোনো স্ট্রেট লাইন হয় তার ক্ষেত্রে স্লোপ কত হবে কে বলবে বলো দেখি কারা কারা আছে কে বলছো হ্যাঁ নাইনটি ডিগ্রি হবে আর না না ডিগ্রি কি করে হবে ওটা তো জিরো হবে এটার ক্ষেত্রে দেখো না এটার ক্ষেত্রে এক্স এর চেঞ্জের জন্য এটার ক্ষেত্রে এক্স এর চেঞ্জের জন্য ওয়াই এর তো কোনো চেঞ্জই নেই তাহলে এই ইকুয়েশনটাতে দেখো তোমার ডেল্টা ওয়াই তো জিরো তাহলে এমের ভ্যালু জিরো না জিরো ঠিক আছে হ্যাঁ যাই হোক তাহলে দেখো শেষেরটাতে এইটার কিন্তু স্লোপটা জিরো হবে তার কারণ ওটাতে তোমার এক্সের তুমি যাই চেঞ্জ করো না কেন ওয়াইয়ের কোনো চেঞ্জই নেই ঠিক আছে এখানে দেখো এখানেও একই জিনিস ছিল এখানে তুমি যদি এই যে এম এর ভ্যালুটাকে যদি জিরো রাখো এম এর ভ্যালুটা যদি জিরো রাখো এম এর ভ্যালুটাকে যদি তুমি জিরো রাখো তাহলে তোমার দেখো স্ট্রেট লাইন পুরো এক্সের সঙ্গে প্যারাল হয়ে যাচ্ছে হ্যাঁ এবারে তুমি এখানে বির ভ্যালু একটা কিছু দিয়ে দিতে পারো তাহলে এটা ওপরে চলে আসবে সেটা অন্য ব্যাপার যে তখন কী হচ্ছে ইকুয়েশানটা কী দাঁড়াচ্ছে যে আমার ওয়াই ইকোয়াল টু জিরো প্লাস ফোর পয়েন্ট ওয়ান বা তুমি এখানে রাউন্ড ভ্যালু নিতে পারো রাউন্ড ভ্যালু নাও ফোর ওয়াই ইকোয়াল টু ফোর তো ওয়াই ইকোয়াল টু ফোরই থেকে যাবে কারণ এখানে এক্সের চেঞ্জের সঙ্গে ওয়াইয়ের কোনো চেঞ্জ নেই এর ভ্যালু কিন্তু জিরো ঠিক আছে এই হচ্ছে তোমার ব্যাপার তো যাই হোক আশা করি স্লোপের ব্যাপারটা বোঝা গেছে এমই কল টু ব্যাপারটা বোঝা গেছে সিমিলারলি যেটা ওই যে তখন জিজ্ঞেস করলাম যে স্লোপটা ইনফিনিটি কখন হবে ইনফিনিটি হবে কখন যখন এটা পুরো তোমার এই যে জিনিসটা এটা তো ইনফিনিটি এখানে করা যাবে না অ্যাক্সিস অ্যাক্সিস হবে হ্যাঁ হলে আর সেটা তুমি এই যে ইকুয়েশানটাতে দেখো ইকুয়েশনটাতে তোমার এম ইনফিনিটি হওয়া মানে কি এম ইনফিনিটি হওয়া মানে ডেল্টা ওয়াই এর ভ্যালু কিছু একটা আছে কিন্তু ডেল্টা এক্সের এর ভ্যালু জিরো মানে পুরো প্যারালাল টু ওয়াই হয়ে যাবে ডেল্টা এক্সের ভ্যালু জিরো মানে ওয়াইয়ের চেঞ্জ হচ্ছে তুমি যদি একটা স্ট্রেট লাইন আঁকবে খাতায় এরকম কারবে স্ট্রেট লাইনটা আঁকবে স্ট্রেট লাইনটা ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল করে আঁকবে ঠিক আছে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল করে আঁকবে তাহলে আঁকলে দেখবে তুমি এক ওয়াইয়ের চেঞ্জ যা খুশি পাচ্ছ ডেলটা ওয়াইয়ের ভ্যালু যা খুশি পাচ্ছ কিন্তু ডেল্টা এক্সের ভ্যালু জিরো তাহলে সামথিং ফাইনাইট বাই জিরো মানে কি ইনফিনিটি তার মানে যখন প্যারাল টু তোমার ওয়াই অ্যাক্সিস হবে সেটা এখানে ইনফিনিটি তো করা যাবে না এখানে আমি হাজার বসালে প্রায় ইনফিনিটির মতো ধরতে পার এটা যত বড়ো ভ্যালু বসাবে তত তোমার এটা এর কাছাকাছি চলে আসবে ঠিক আছে যত ছোটো করে দেবো এটা এরকম হয়ে গেল যাই হোক তুমি এটা বড় ভ্যালু বসালে এটা হাজারটা অনেক বড় ইনফিনিটি নয় কিন্তু অনেক বড়ো ঠিক আছে তো যাই হোক তার মানে কি এখানে প্রায় তুমি হাজার বসালেও ইনফিনিটির কিছু একটা ফ্লেভার পাবে যে এখানে আমার এক্সের চেঞ্জ প্রায় নেই কিন্তু ওয়াইয়ের হিউজ চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে তো স্লোপের ব্যাপারটা হচ্ছে এই তাহলে মোটামুটি এখানে দেখো আমাদের এখানে প্রত্যেকটাই পজিটিভ স্লোপ আছে কিন্তু পজিটিভ স্লোপের মধ্যে স্লোপটা এখান থেকে আস্তে আস্তে স্লোপটা বাড়ছে এটার থেকে এটা আস্তে আস্তে বাড়ছে এমের ভ্যালু বাড়ছে সেটা আমরা গ্রাফেও দেখালাম এখানেও দেখালাম তোমার শেষেরটার ক্ষেত্রে স্লোপের ভ্যালু জিরো ঠিক আছে